আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে এবং খুব কম সময়ে দারুণ টেস্টি দই বেগুন তৈরির রেসিপি, তাও পেঁয়াজ রসুন ছাড়াই। যে কোনো নিরামিষ দিনে বা পুজো পার্বণে পোলাও, পরোটা, লুচির সাথে যদি এই দই বেগুন থাকে তাহলে কিন্তু সত্যিই আর কিছু লাগে না। আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি, দারুণ টেস্টি দই বেগুন। হ্যালো ফ্রেন্ডস, আমি পৌশালি রায়, আমার চ্যানেল বাহারি ব্যঞ্জনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি চেষ্টা করি নিত্য নতুন মুখরোচক এবং স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করার। এই ধরনের রেসিপিগুলি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশের যে ছোট্ট বেল আইকনটি আছে সেটিকে অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। দই বেগুন বানানোর জন্য এখানে আমি 6টা মাঝারি সাইজের বেগুন নিয়েছি। বেগুনগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এগুলোকে লম্বালম্বিভাবে মাঝ বরাবর আমি কেটে নেব। বেগুনগুলো কাটা হয়ে গেছে, এখন এটা আমি ম্যারিনেট করব। তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি আর 3/4 টিস্পুন ময়দা। এবারে খুব ভালো করে ঘষে ঘষে মশলাগুলো আমি বেগুনের গায়ে মাখিয়ে নেব। এভাবে ময়দা দেওয়ার ফলে খুব ভালোভাবে মশলাগুলো বেগুনের গায়ে লেগে যাবে। সুন্দরভাবে বেগুনগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এবারে আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য একটা ননস্টিক প্যান গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিলস্পুন মতো সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন, তবে বেগুন রান্নার জন্য তেলটা একটু বেশি লাগে। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে, এবারে আমি বেগুনগুলো ভেজে নেব। এখানে আমার মায়ের একটা টিপস বলে রাখি, মা বলেন বেগুন ভাজার সময় সবসময় বেগুনের স্কিনের দিকটা প্রথমে তেলের ওপর দিতে হয়, তাহলে বেগুনটা কম পরিমাণে তেল অ্যাবজর্ব করে। ফিরে এলাম 2-3 মিনিট পর, একটা দিক বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি বেগুনগুলোকে উল্টে দিচ্ছি আর একইভাবে অপর দিকটা আরও 2-3 মিনিট ধরে আমি ভেজে নেব। বেগুনটা ভাজা হচ্ছে, এদিকে দই বেগুনের জন্য আমি এখানে নিয়েছি 1/4 কাপ ফ্রেশ টক দই। চেষ্টা করবেন দইটা ফ্রেশ নেওয়ার। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 টিস্পুন মতো চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা কিন্তু দিতে হবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। দিচ্ছি জাস্ট 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন রেড চিলি পাউডার আর 1 টিস্পুন ময়দা। এবারে খুব ভালো করে এগুলোকে আমি মিক্স করে নেব, যাতে করে এর মধ্যে কোনো দানা বা লাম্পস না থাকে। খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। ময়দাটা দেওয়ার ফলে গ্রেভিতে যেমন একটা থিকনেস আসবে, তেমনি দইটাও ফেটে যাবে না। সবশেষে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। আবারও খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এদিকে আমাদের বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো প্যান থেকে তুলে নিচ্ছি আর একইভাবে নেক্সট ব্যাচে বাকি বেগুনগুলো আমি ভেজে নেব। বেগুন ভাজার পর যেটুকু তেল পড়ে আছে তার মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে আছে 1/2 ইঞ্চির দারচিনি, 2টো ছোট এলাচ আর 3টে লবঙ্গ। ফোড়নটাকে একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ আসতে শুরু করেছে। 1 ইঞ্চির আদা আর 2টো কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি জাস্ট 1 পিঞ্চ মতো হিং। এবারে একদম লো ফ্লেমে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব, যতক্ষণ অবধি না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ভালো কালারের জন্য আমি অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। 30 সেকেন্ড মতো লো ফ্লেমে এটাকে আমি ভেজে নিচ্ছি। মিক্সার জারটা ধুয়ে জাস্ট 2 টেবিলস্পুন মতো আমি জল অ্যাড করে দিলাম। প্রথমে দইয়ের সাথে মশলার যে মিক্সারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। অনবরত নাড়তে নাড়তে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব, যতক্ষণ না এটা ফুটতে শুরু করছে। খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এবারে একদম লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে দইটা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে, তার মানে দই বেগুনের জন্য মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মশলার বাটিটা ধুয়ে 1/4 কাপ মতো জল অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো করে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি। এবারে ভেজে রাখা বেগুনগুলো গ্রেভির ওপরে আমি সাজিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে জাস্ট 2 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি সম্পূর্ণ নিরামিষ দই বেগুন। এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, এবং আপনার ফ্রেন্ডস ও রিলেটিভসদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করার রিকোয়েস্ট রইলো। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশের যে ছোট্ট বেল আইকনটি আছে সেটাকেও অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।